প্রাইম টাইম 18 লৈ স্বাগত আমাৰ ষ্টুডিঅ'ত মই পাপৰি ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল এতিয়া বিতং খবৰ ৰাজ্যৰ উচ্চ শিক্ষা সঞ্চালকৰ কাণ্ডত ক্ষুব্ধ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মহাবিদ্যালয়ৰ নিযুক্তিত পি আৰ চি নালাগে বুলি জাৰি কৰা নিৰ্দেশনাক লৈ জাঙুৰ খাই উঠিছে মুখ্যমন্ত্ৰী শৰ্মা এক্স মাধ্যমযোগে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কি কৰ্তৃত্বত উচ্চ শিক্ষা বিভাগৰ উপসঞ্চালকে নিৰ্দেশনা দিলে তাক লৈ তদন্ত কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে মুখ্যমন্ত্ৰীয়ে সঞ্চালকালয়ে এনে নিৰ্দেশনা জাৰি কৰিব নোৱাৰে বুলি মন্তব্য কৰি ৰাজ্য চৰকাৰেহে এই ক্ষেত্ৰত সিদ্ধান্ত ল'ব পাৰে বুলি প্ৰকাশ কৰে উল্লেখযোগ্য যে মহাবিদ্যালয় আৰু বিশ্ববিদ্যালয়ৰ পি আৰ চি অবিহনে চাকৰিত আবেদন কৰিব লাগে বুলি নিৰ্দেশনা জাৰি কৰিছিল এই সন্দৰ্ভত ৰাজ্যজুৰি হোৱা বিতৰ্কৰ অন্তত মুখ্যমন্ত্ৰীয়ে তদন্তৰ নিৰ্দেশ দিছে আনফালে ৰাজ্যজুৰি হোৱা তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ পিছতে পি আৰ চি সম্পৰ্কীয় নিৰ্দেশনা প্ৰত্যাহাৰৰ নিৰ্দেশ দিয়ে শিক্ষামন্ত্ৰী ডক্টৰ অনুজ পেগুৱে উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ৰ নিৰ্দেশনা এক্স মাধ্যমযোগে প্ৰত্যাহাৰ কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়েও উল্লেখযোগ্য যে যি সময়ত ৰাজ্যৰ প্ৰায় 30 লাখ নিবনুৱাই একোটা চাকৰিৰ বাবে হাবাথুৰি খাই আছে সেই সময়তে ৰাজ্যৰ উচ্চ শিক্ষিত নিবনুৱাসকলৰ ভৱিষ্যত অন্ধকাৰলৈ নিক্ষেপ কৰি চৰকাৰী চাকৰিত বহিৰাজ্যৰ লোকৰ বাবে পাৰি দিছিল ৰঙা দলিচা ৰাজ্যৰ মহাবিদ্যালয়সমূহত সহকাৰী অধ্যাপক গ্ৰন্থাগাৰিক সহায়ক তথা চতুৰ্থ বৰ্গৰ পদৰ চাকৰিত আবেদনৰ বাবে স্থায়ী বাসিন্দাৰ প্ৰমাণ পত্ৰ নালাগে বুলি জাননী জাৰি কৰিছিল উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে ৰাজ্য চৰকাৰৰ উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ৰ এই জাননীৰ পিছতে সৃষ্টি হৈছিল তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ আৰু অৱশেষত মুখ্যমন্ত্ৰীয়ে ইয়াৰ তদন্ত নিৰ্দেশ দিছে তদন্তৰ বাবে আৰু শিক্ষামন্ত্ৰীয়েও একেই কথা উল্লেখ কৰিছে এক্স মাধ্যমৰ জৰিয়তে জাতি মাটি ভেটিৰ শ্লোগান দি ওলোটা খৰ মাৰিছে বিজেপি চৰকাৰে অসমীয়াৰ প্ৰতি অন্যায় কৰিছে ৰাজ্য চৰকাৰে স্থায়ী বাসিন্দাৰ প্ৰমাণ পত্ৰ নোহোৱাকৈ ৰাজ্য চৰকাৰৰ কোনো চাকৰিত যাতে নিযুক্তি লাভ নকৰে তাৰ বাবে 48 ঘণ্টাৰ ভিতৰত চৰকাৰক স্থিতি স্পষ্ট কৰাৰ দাবী জনাইছিল অখিল গগৈয়ে কি কৈছিল শুনাব বিচাৰিছোঁ সৰ্বভাৰতীয় পৰ্যায়ৰ মানুহক ইয়াত নিযুক্তি দিবৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ প্ৰচেষ্টা কৰি আছে মুখেৰে বিজেপিয়ে কয় জাতি মাটি ভেটি কিন্তু তেওঁলোকৰ প্ৰকৃত আদৰ্শ হ'ল এক দেশ এক জাতি এক দেশ এক ধৰ্ম এক দেশ এক ভাষা এইটোৱে হ'ল তেওঁলোকৰ প্ৰকৃত নীতি প্ৰতিক্ৰিয়া আহিছে সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য আৰু লগতে লুৰিণজ্যোতি গগৈৰো আমি শুনাম অসমৰ মহাবিদ্যালয়সমূহৰ সহকাৰী অধ্যাপক গ্ৰন্থগাৰিক আৰু তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ পদত নিযুক্তিৰ বাবে স্থায়ী বাসিন্দাৰ পত্ৰ পি আৰ চি প্ৰয়োজন নাই বুলি এখন নিৰ্দেশনা দিছিল আমি এই নিৰ্দেশনা দুৰ্বিৰোধিতা কৰিছিলোঁ কাৰণ এইটো খিলঞ্জীয়াৰ স্বাৰ্থবিৰোধী এটা সিদ্ধান্ত আৰু ইয়াৰ জৰিয়তে অসমৰ বাহিৰৰ নিবনুৱা যুৱক যুৱতীক সংস্থাপনৰ বাবে ৰঙাদলিচা পাৰি দিয়া হৈছিল আৰু আমি স্পষ্টকৈ কৈছিলোঁ এই সিদ্ধান্ত আমি নামানো ইয়াৰ বিৰোধিতা কৰিছোঁ আৰু এই খিলঞ্জীয় বিৰোধী সিদ্ধান্ত চৰকাৰে বাতিল কৰিব লাগে অসমৰ মহাবিদ্যালয়সমূহত কেৱল সহকাৰী শিক্ষকৰ পদেই নহয় ইয়াত গ্ৰন্থগাৰিক পদেই নহয় তৃতীয় চতুৰ্থ শ্ৰেণীৰ পদেই নহয় অসমত থকা সকলো চৰকাৰী বেচৰকাৰী ৰাজ্য চৰকাৰ কেন্দ্ৰীয় চৰকাৰ অৰ্ধকেন্দ্ৰীয় চৰকাৰ পি এ চি ইউ এই সকলোতে আমাৰ যোগ্য নিবনুৱা যুৱক যুৱতীসকলক সংস্থাপনৰ ব্যৱস্থা কৰিবলৈ মকৰৰ ব্যৱস্থা কৰিব লাগে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি স্পষ্টভাৱে দাবী জনাওঁ যে অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে অসমতে চাকৰি নকৰি ক'ত কৰিব আৰু অসমত লাখ লাখ নিবনুৱা যুৱক যুৱতী আছে যিসকলে বাহিৰত কৰিবলৈ গৈছে গৈছে কিন্তু আমাৰ যিসকল যোগ্য নিবনুৱা যুৱক যুৱতী আছে অসমৰ মহাবিদ্যালয়সমূহত বা অসমৰ চৰকাৰী চাকৰিত চৰকাৰী কাৰ্যালয়ত বেচৰকাৰী কাৰ্যালয়ত পি এইচ ইউ সকলোতে আমাৰ ল'ৰা ছোৱালীয়ে চাকৰি পাব লাগিব আৰু সেইকাৰণে আমি সাংবিধানিক ৰক্ষা কোচ বিচাৰি আছোঁ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে নিজে গঠন কৰিছিলে বিপ্লৱ শৰ্মা আয়োগ বিপ্লৱ শৰ্মা কমিটি বিপ্লৱ শৰ্মা কমিটিয়ে সময়মতে পৰামৰ্শ দিছে সেই পৰামৰ্শবিলাক বলিটো আছে কেনেকৈনো থলুৱা স্বাৰ্থ ৰক্ষা কৰিব পাৰি গতিকে বিপ্লৱ শৰ্মাৰ কমিটিৰ সকলো পৰামৰ্শ কাৰ্যকৰী কৰিব লাগে সাংবিধানিক ৰক্ষা কবচ দিব লাগে আৰু অসমত যোগ্য থলুৱা নিবনুৱা যুৱক যুৱতীক নিযুক্তিৰ ব্যৱস্থাটো নিশ্চিত কৰিব লাগে এখন যেতিয়া নটিফিকেশ্যনখন আহিলে এখন হঠাৎ উইথড্ৰ কৰি দিলে তেওঁ কৈছে যে এইখন
আমার শিক্ষা বিভাগের পর আহিব লাগে, এডুকেশন মিনিষ্ট্রির আহিব লাগে, নিদি এটু উচ্চ শিক্ষা সঞ্চালকালয় কেন দিলে বলে এনকোয়ারি দিছে, তার মানে হাফ হয়ে খুটিছে, এইটা ডিজাইন না থাকলে কোনোবাই সাহস আছে নাকি? উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের ডাইরেক্টর গৰাকীর মুখ্যমন্ত্রী অনুমতি নোলাকে উখা নিশা লোক পড়ে নাকি? উখা নিশা লোক নয়, গতি নোটিফিকেশন এখন উলিয়াব নয়, গতি এটা আকো মহান হব খুঁজব, শাস্তি দিব, দুদিনমান সাসপেন্ড করব। এই যে এই নাটক কিমান দিন চলি থাকিব, এই নাটক বন্ধ হব লাগে, কোর কথাত যাব লাগে। মুখ্যমন্ত্রীগীর অজ্ঞাতে উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে ইমান ডাঙৰ সিদ্ধান্ত এটা লব পাৰিছে বুলি মানুহ পতিয়ন হবলৈ সময় লাগিব, আৰু পতিয়ন নিওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রীগীর, অনুশাসনমূলক ব্যবস্থা লৈ দেখুৱাওক। বিরোধী দল APCCর সভাপতি ভূপেন বৰাই করলে সাপু নমৰত লাঠিও নাভাঙক জাতীয় তাৎপর্যপূর্ণ মন্তব্য, শুনাম আমি। তদন্ত এই ভেকু ভাওনা, PRC এজন ডাইরেক্টর কোন, এজন ডাইরেক্টরের এখন সরকারের সম্মুখের র্যাঙ্কটা কিমান ডাঙর, ডাইরেক্টরের উপর সেক্রেটারি থাকে, সেক্রেটারির উপর কমিশনার থাকে, কমিশনার উপর এডিশনাল চিফ সেক্রেটারি থাকে, এডিশনাল চিফ সেক্রেটারির উপর চিফ সেক্রেটারি, তারপর মন্ত্রী, তারপর মুখ্যমন্ত্রী, যে পিরামিড, এই পিরামিডটার একবারে তলর লেয়ারটা থাকে ডাইরেক্টর, ডাইরেক্টর কেতিয়াও পলিসি মেকার নহয়, ডাইরেক্টরে ডাইরেক্টর ফলো দ্য ডাইরেকশন অফ দ্য গভর্নমেন্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইরেক্টর, ডাইরেক্টর উইল ফলো দ্য পলিসি এন্ড ইনস্ট্রাকশন অফ দ্য গভর্নমেন্ট। ইয়াত মুখ্যমন্ত্রী জড়িত, RSSক ভাল লগাবর কারণে PRC খতম করে দিলে, যেতিয়া জাতীয়তাবাদী বিভিন্ন দল সংগঠন কংগ্রেস দলে মাত মাতিলে, এটা দেখিলে এই তো বিপদ হব, এটা ডাইরেক্টর উপর এনকোয়ারি করে দিলে। রাজ্যের রাজনীতিত আন একটা বিগ ব্রেকিং নিউজ, বিজেপি এরিব কেবাগৰাকীও জ্যেষ্ঠ নেতায়, যিকোনো মুহূর্তে দল ত্যাগর সম্ভাবনা রাজেন গোহাঁই, জাতীয় পরিষদের নেতৃত্বত হইতে যোগাযোগত আছে রাজেন গোহাঁই, বিজেপি এরি কংগ্রেসত যোগ দিব নলবাৰী সমষ্টির প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়, বিজেপির পৰা পদত্যাগ করে কংগ্রেসত যোগ দিব বিনন্দ শইকীয়ায়, সিপাঝার সমষ্টির তিনিবারের বিধায়ক বিনন্দ শইকীয়া, বিজেপি এরিবলে সাজু প্রাক্তন বিধায়ক ডক্টর মানসিং রংপি, ব্রহ্মপুর সমষ্টিক প্রফুল্ল কুমার মহন্তর পুত্র শ্যামন্ত কাশ্যপর সহিতেও কংগ্রেসের আলোচনা চলি আছে। নিউজ 18 অসম নর্থইষ্ট হাতত পড়েছে বিস্ফোরক তথ্য, কংগ্রেসের এক শীর্ষ সূত্র প্রকাশ করেছে তথ্য, কোনে কোনে বিজেপি যোগদান করব সেই সম্পর্কত মুখ খোলা নাই ভূপেন বৰাই, কংগ্রেসত শীঘ্রে বৃহৎ যোগদান হব বলে মন্তব্য করেছে ভূপেন বৰাই, বহু সংখ্যকে নতুন দিল্লীত আর আন একাংশই গুয়াহাটীত যোগদান করব বলে মন্তব্য করেছে ভূপেন বৰাই। গুৱাহাটী মহানগৰৰ কেইবাগৰাকীও বিশেষ ব্যক্তিয়ে যোগদান কৰিছে, এয়া আৰম্ভণি। আজি আমি তেখেতসকলৰ লগত বাকী যিসকল সতীৰ্থ আছে, ডিব্ৰুগড়তো এটা ডাঙৰ যোগদান হ'ব আৰু আমাৰ গুৱাহাটীতো এটা ডাঙৰ যোগদান হ'ব, কালি নাৰায়ণপুৰতো এটা গ্ৰুপে যোগদান কৰিছে, কিন্তু তেখেতসকলে প্ৰথমতে এইকাৰণে যোগদান কৰিছে, এতিয়া গৈ পেলাই তেখেতে বাকীসকল সতীৰ্থৰ সৈতে কথা পাতি খুব সোনকালে ডিব্ৰুগড়ত আৰু গুৱাহাটীত যোগদান হ'ব, আৰু তেনেকুৱা যোগদানৰ প্ৰস্তাৱ আমালৈ আৰু আহি আছে। মই কালিও কৈছোঁ যে আমি আশা কৰিছোঁ যে অহা আমাৰ 15-16-17 পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটি মিটিং আছে, কিছুমান ব্যক্তিৰ ক্ষেত্ৰত আমি কিছু সিদ্ধান্ত ল'বলগীয়া আছে, এই তেওঁলোকৰ যোগদানটো কেনেকৈ হ'ব, কাৰোবাৰ দিল্লীতো হ'ব, কিছু নেতা আমাৰ অসমৰ বেলেগ দলত আছে, তেখেতসকলে দিল্লীত যোগদান কৰিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিছে, কিছু নেতাই গুৱাহাটীত যোগদান কৰিব, কিছুৱে জিলাই জিলাই কৰিব, সেইকাৰণে আমি 15-16-17 আমাৰ যি পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটি আছে তাত আমি এজেণ্ডাটো লৈ আপোনালোকক জনাই দিম। কোনো নেতাই মোৰ লগত ডাইৰেক্ট কথা পতা নাই, কোনোবাই এখেতৰ লগত পাতিছে, কোনোবাই এখেতৰ লগত পাতিছে, তেওঁলোকে মোক জনাইছে যে কেইজনমানে দিল্লীত জইন কৰিব বিচাৰে। আমি কৈছোঁ হ'ব, দিল্লী আমাৰ মূল ঘৰ, আমাৰ ঘৰতে জইন কৰিম, আমি কিয় বেয়া। ৰাজ্য কপাই যোৱা সুনীল গগৈৰ কাণ্ডৰ ৰহস্যৰ এতিয়াও ওৰ পৰা নাই, প্রতিদিনে ঘটনা লৈছে নতুন নতুন মূৰ। এবার সুনীল গগৈৰ পত্নীক স্বামী জিয়াই থকা বলে দাবি করেছে আরক্ষীয়ে, কিন্তু সুনীল গগৈৰ পত্নী পুষ্পা গগৈ পুত্রর লগতে পরিয়াল আরক্ষীর ভেকু ভাওনাত অতিষ্ঠ হয়ে পড়েছে। সুনীল গগৈ কাণ্ডৰ তদন্তত লড়া ধেমালি করেছে আরক্ষীয়ে,
স্বামী জিয়াই থকা বলে আরক্ষিয়ে দাবি করার পিছতে এই অভিযোগ পুষ্পা গগৈর বারে বারে ভাষ্য সলাইছে আরক্ষিয়ে এবার ঢুকুয়া বলে সঞ্চাই দিছে মৃতদেহ আনবার জিয়াই থাকার দাবি আরক্ষীর তদন্তর নামত আরক্ষীর ভেকু ভাওনাত অতিষ্ঠ হয়ে পড়ছে সুনীল গগৈর পত্নী পুত্রর লগতে পরিয়ালর লোক সকল এটো লড়া ধেমালি খেল নহয় আজি মানুষজন মরিছে বলে মোক বডিটো দি দিছে কাইলৈ আহি কবহি যে আপনি মানুষজন জিয়াই আছে বগা সাজ নিপিন্ধিব কারণ কি মই নিপিন্ধিম যেতিয়া নাকি তেওঁলোকে মোক প্রমাণ দিব পাৰিব মোক যেতিয়া প্রমাণ দিব সুনীল গগৈ জিয়াই আছে কত আছে মোৰ মুখত আগত যদি আনি দিব পাৰে মই তেতিয়া কাপড় সলাবলেহে তেতিয়াহে বাধ্য হম সুনীল গগৈ জিয়াই থকা বলে তথ্য প্রমাণ দিব নোৱাৰালৈকে সিআইডির আইজিপি সংযুক্তা পৰাখৰৰ পরামর্শ নামানে বলে স্পষ্ট করে দিলে পুষ্পা গগৈয়ে সকল জনার পিছতো আরক্ষীয় তথ্য প্রমাণ গোপন করার সন্দেহ পুষ্পা গগৈর এটো মই প্রমাণ নোপালে মই কেতিয়াও মানে নলওঁ যেতিয়া প্রমাণ দিব তেওঁলোকে সুনীল গগৈ যেতিয়া আগত উলিয়াই দিব মই তেতিয়াহে পোচা খলাম হয় উলিয়াই দিব লাগিব তেওঁলোকে জোর কোৱা নাই তেওঁ কৈছে যে এই পোশাক যে আপুনি কিয় পিন্ধি আছে আপোনাৰতো মানুহজন জিয়াই আছে মই এইটো কাৰণে কৈছোঁ যে যদি জিয়াই আছে উলিয়াই আনক আৰু তেওঁলোকে উলিয়াই আনি আমাৰ আগত দেখালে প্ৰমাণ দিলেহে মই পোশাকযোৰ সলাম সুনীল গগৈ নিখোজ হোৱাৰ 41 দিন উকলি গ'ল এই 41টা দিনত পৰিয়ালৰ লোকক মাৰাথন জেৰা কৰি ঘৰৰ পুখুৰী 3টা সিঁচি শেষ কৰাৰ বাহিৰে আৰক্ষীয়ে একো এটা নকৰাৰ অভিযোগ পুষ্পা গগৈৰ ঢাকিবৰ কাৰণে হয়তো এনেকুৱা কৰি আছে কাৰণ কিয় এঘৰ মানুহে বা এজন মানুহে নাইকিয়া হৈ গৈছে এটা পৰিয়াল শেষ হৈ গৈছে কিন্তু আমি তেনেকুৱা 10টা পৰিয়াল আমি জীয়াই আছোঁ তেনেকুৱা কাৰণতে তেওঁলোকে আমাক এই বিপথে পৰিচালিত কৰি আছে বুলি মই ভাবোঁ ভাইৰেল হোৱা অলেখ ফোন আৰু ভিডিঅ' কলক লৈ আৰক্ষীয়ে তদন্ত নকৰাৰ অভিযোগ পুষ্পা গগৈৰ আনকি জেলৰ ভাত খোৱা অভিযন্তা জয়ন্ত গোস্বামীক এবাৰো সোধা পোছা নকৰাত ৰহস্যৰ গোন্ধ পাইছে সুনীল গগৈৰ পৰিয়ালে এতিয়ালৈকেতো আমিও গম পোৱা নাই সেইকাৰণে কৈছোঁ তাৰমানে য'ত নেকি যিটো কামত আগবাঢ়ি যাব লাগে সেই পথত যোৱা নাই নেকি বুলি ভাবোঁ মই সুনীল গগৈ জিয়াই থকাৰ দাবী কৰি চিআইডিৰ আইজিপি সংযুক্তা পৰাখৰে সধবাৰ সাজ পিন্ধাৰ পৰামৰ্শ দিয়াৰ পিছতে উগুল থুগুল হৈছে পুষ্পা গগৈৰ মন অনাগত 15 দিনৰ ভিতৰত স্বামী সম্পৰ্কত নিশ্চিত তথ্য দিব নোৱাৰিলে আৰক্ষীৰ ওপৰত ভৰসা হেৰাই যাব বুলি জানিবলৈ দিলে সুনীল গগৈৰ পত্নীয়ে এই মাহটো আৰু 10-15 দিন আশা এটা কৰিছোঁ তেওঁলোকে কিবা এটা চিআইডিৰ পৰা আৰু তাৰ ভিতৰত যদি উলিয়াব নোৱাৰে তাৰ মোৰ আৰু তেওঁলোকে যে কিবা এটা উত্তৰ দিব বুলি মই নাভাবোঁ সুনীল গগৈ এজন অমায়িক মানুহ আছিল বুলি স্বীকাৰ কৰিলে ঢকুৱাখনাৰ বিধায়ক নবকুমাৰ দলে বুধবাৰে সুনীল গগৈৰ ঘৰলৈ গৈ আৰ্থিক সংকটত ভোগা পৰিয়ালটোক সকাহ দিয়াৰো আশ্বাস দিলে বিধায়কগৰাকীয়ে আৰক্ষী যিখিনি তদন্তৰ বিষয় এই বিষয়খিনি যিহেতুকে তদন্তৰ আওতাত আছে গতিকে সকলো বিষয় আমি ক'ব খোজা নাই আৰু তেখেতলোকৰ নিশ্চিতকে এই তদন্ত প্ৰক্ৰিয়াটোৰ কিছু নীতি নিয়ম থাকে যিখিনি বিষয় নেকি আমাক জনসাধাৰণক এই জনাৰ কাৰণে সকলো দিশ নকয় তেখেতলোকে নিশ্চিতভাৱে তদন্ত প্ৰক্ৰিয়াটোৰ সকলো বিষয় দৃষ্টি ৰাখিয়ে নিশ্চয় কৰিছে বুলি আমাৰ দৃঢ় বিশ্বাস সুনীল গগৈ জিয়াই থকা বুলি চিআইডি আইজিপি সংযুক্তা পৰাখৰৰ দাবীৰ পিছতে নতুন পাক লৈছে ঢকুৱাখনা কাণ্ডই লখিমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট রাজধানী দিসপুরের কাহতে কৃত্রিম বানর বিরুদ্ধে প্রতিবাদত বহিল মহানগরবাসী রুক্মিণীগাঁওত সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে অঞ্চলবাসী ভুয়া প্রতিশ্রুতি বাদ দি শীঘ্রে কৃত্রিম বান সমাধান করার দাবি প্রতিবাদকারী কমিল বান নকমিল সমস্যা রুক্মিণীগাঁওত হাল্লা বোল কৃত্রিম বানে জ্বলা কলা খুৱাইছে ৰাইজক যাৰ বাবে প্ৰতিবাদত নামিল ভুক্তভোগী কৃত্রিম বানপানীত অস্বস্তিত ভোগা মহানগৰবাসীয়ে এইবাৰ নামিল প্ৰতিবাদত ৰাজধানী দিসপুৰৰ একেবাৰে সমীপতে এজাক বৰষুণতে হাহাকাৰ অৱস্থা কৃত্রিম বানত তলত থাকো পানী খোৱা লোৱাৰ পৰা বন্ধ ল'ৰা ছোৱালীৰ স্কুলবিলাক আছে স্কুলিব যাব পৰা নাই আজি 3 বছৰমান হ'ল আমি ইমান কষ্ট কৰি আছো গভৰ্ণমেণ্টৰ পৰা কোনো সহায় পোৱা নাই এই নাও দি থাকে আমি নাওটো নাপাওঁ আমাৰ গলিত নোসোমায় নাওবিলাক 3-4 বছৰে এটি বানপানী আমি বহুত ভুগি আছো দোকান পোহাৰ খুলিব নোৱাৰো
দীর্ঘদিন ধরে সরকার প্রশাসনক কাকতে মিনতি করেও কোনো সুফল নোপাত এবার হাতে হাতে প্লে কার্ড লো প্রতিবাদত নামিল রুক্মিণী গাঁর 48 নং ওয়ার্ডর বাসিন্দাসকল। দীর্ঘদিন ধরে ভুগি অহা যাতনার বহিঃপ্রকাশ ঘটিল জনসাধারণের, কিন্তু জনগণের সমস্যাক আওকান বিভাগীয় কর্তৃপক্ষের। আমার সমাধান লাগে, আমার একু নালাগে, আমি হাত জোর করছো, এজাক বরষুণতে পথত যান বাহনের সলনি রাবার বোট চলা এই রুক্মিণী গাঁর ছাত্র ছাত্রী সকল উলাই যাব নোৱাৰে কৃত্রিম বানর বাবে। পরিস্থিতির সুযোগ লো 200-300 টাকা পর্যন্ত আদায় লয় প্রতিখন রিক্সায়। বরষুণ দিলেই আপনার পানি হয়, আর অল্প পানি নহয় আপনার এক কপাল এক কপাল পানি হয়। হ্যাঁ, স্কুল টাইম, কলেজ টাইম, অফিসিয়াল টাইম যদি এনেকা সিচুয়েশন হয় মানুষ কেন উলাই আসব, কেন যাব পারি? আপনি 500 টাকা লয়, আর্জেন্ট কামত ওলাব গেলে 500 টাকা লয়, পাঁচটা ঘর খরচ করতে 500 টাকা লয় রিক্সায়। সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা রুক্মিণী গাঁর বাসিন্দা সকলের ওসর প্রায় 2 ঘন্টার অন্তত আহি উপস্থিত হয় প্রশাসনের লোক। প্রতিবাদকারী কামরূপ মহানগর আয়ুক্তর কার্যালয়ের বিষয়ার হাতত তুলি দিলে মুখ্যমন্ত্রীলৈ লিখা স্মারকপত্র। শীঘ্রেই সমাধান হব লাগে এই কৃত্রিম বান সমস্যা, শীঘ্রেই নোহা হব লাগে এই জমর যাতনা। দীর্ঘদিন ধরে কৃত্রিম বানত ককবকাই অহা এই সকল ভুক্তভোগীর এতিয়া এআই দাবি সরকারক। গুয়াহাটির পর ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। মহানগরীত আরক্ষীর কবজার পর পলায়ন আসামির, হরাইঘাট দলংর পর ব্রহ্মপুত্র জাপ অপহরণকারীর, ব্রহ্মপুত্র জাপ দিয়া অপহরণকারীটি মনোয়ার আলী এসপি অফিসলে নি থাকা অবস্থাত এই ঘটনা সংঘটিত করে। পর্যটকক অপহরণের ঘটনাত অভিযুক্ত মনোয়ার নিশা মহানগরীর অপহরণ করেছিল বহিরাজ্যের পর্যটকক, জালুকবাড়ির ফ্লাইওভারের পর পর্যটকক অপহরণ করেছিল চারি দুর্বৃত্তই, গোয়ালপাড়া রংজুলির এগারী যুবতী আর বেঙ্গালুরুর এজন যুবকক অপহরণ করে চারিজনীয় দুর্বৃত্তই, কামরূপ জেলা আরক্ষীর তৎপরতাত উদ্ধার করা হয় দুই অপহৃতক, আরক্ষীয় তারপরে করায়ত্ত করেছিল অপহরণকারী কেটাক, ইয়ার মাজরে এটা অপহরণকারী মনোয়ার, সেই মনোয়ারে ব্রহ্মপুত্র জাপ দি আরক্ষীর জিম্মার পলায়ন করেছে। এসপি অফিসলে নি থাকা অবস্থাতেই এই ঘটনা সংঘটিত হয়। যাকালি মাঝরাতে একটা খবর পাওয়া গেছিল যে জালুকবাড়ি ট্রাফিক ইন্টারসেকশনের পর এহাল লড়া ছলে এখন নীলা রঙের সুইফট ডিজায়ার গাড়ি কিডন্যাপ করে নর্থ গুয়াহাটির ফেলে লোনা হয়েছে। আর সেই মতে কামরূপ জেলার উত্তরপাড়ার সকল থানাত আমি নাকা বহাইছিল। রাতে প্রায় 12:15-12:20 মান সময় মান্দাঘাটের ওসর গাড়ি ওসি বাইহাটায় ইন্টারসেপ্ট করে আর গাড়ি রক্ষাব চেষ্টা করে, তেতিয়া গাড়িখনে আইন অমান্য করে ওসি আর এজন আমার আরক্ষী জওয়ানক মহতিয়ে গাড়ি পলাই যায় বেজারের ফলে। আর যেহেতু ছিয়ালীজনীর ফোন নম্বর, ফোন কেটা লড়াটোর ফোন তো ডকাইতের দলটোয় লই গেছিল, সেইখিন ট্রেক করা হয়। আর আজি রাতেপা প্রায় 7টা বজাত গুয়াহাটি সিটি পুলিশের গড়চুক বা বড়াগাঁও গড়চুক অঞ্চলের পর এই চারজন ডকাইতক কামরূপ জেলা আরক্ষী গ্রেপ্তার করলে সক্ষম হয়। আর তেওঁলোকৰ নাম কেটা মই কৈ দিছোঁ, মনোয়ার হুসেইন মুকালমুয়া নলবাৰী কালাচৰৰ, রমজান আলী মুকালমুয়ারে, জেহেরুল ইসলাম লক্ষীপুর গোয়ালপাড়া, আর তহিজুদ্দিন মুকালমুয়া নলবাৰী। তেওঁলোকক এই যিকেইজন ভিক্টিম আছিল তেওঁলোকে চিনাক্ত করে যে তেওঁলোকে এই ঘটনাত জড়িত আছিলে, আর তেওঁলোকৰ গাড়ির পর আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তী সময়ত ইন্টারগেশন করার পিছত যখন মনোয়ার হুসেইন আছিল তেখেতে ভেটেরন ডকাইত আছিল, বহুত কেটা কেসত ইতিমধ্যে জড়িত হয়ে আছে। আমার জেলা অসম তথা মেঘালয়তো বহুত কেটা কেসত তেওঁ অলরেডি ডকাইতের কাছে জড়িত হয়ে আছে। তেওঁ কয় যে তেওঁৰ যোনটো পিস্তল আছে সেইটো তেওঁৰ ঘৰৰ ওচৰৰ চৰত কলাচৰ তাতে তেওঁ লুকাই ৰাখিছে, গতিকে সেইটো ৰিকভাৰ কৰিবলৈ আমাৰ পুলিচ টীম এটা নাও লৈ আসামিজনক লৈ তালে গৈছিলে।
প্রায় আড়াইটামান বাজাত আপনার পলাশর পাবলে অল্প বাকি থাকা সময়ত মানব মন্দির ঘাটের শুৱালকুছিৰ পৰা আমার টিমটা গৈছিলে। কালাশর পড়ার লগতে আসামিজনে নাওর পর হঠাৎ জপিয়ে দিয়ে আর হাতুরি পলাবল চেষ্টা করে। এতিয়াও আমার যে দল আছে বহুতর, আপনাদের জানে যে বহুতর পানি বহুত বেশি আছে। ইমিডিয়েটলি আমার যেখানে করণীয় আছে সেইখানে আমার পুলিশ যেখানে তাতে বিষয় আসলে ব্যবস্থা গ্রহণ করেছে। এস ডি এফক আমি ইতিমধ্যে কল করেছো, উদ্ধার অভিযান চলাই আছে, টর্চার করেছে, 30 বার ইহতক বক্সিং দিছে, মারিছে, টাকা পয়সা দিয়ে দি বলে হিনা মোবাইল দুটা লই গেছে, লড়ার মোবাইল তো আর ছোয়ালিজনীর মোবাইলটা লই গেছে। আর লড়াজন তো নর্থ ইস্ট চাবলই আহিছে, এটু বেঙ্গালোরর হয়, বেঙ্গালোরর এমন ভাল লড়া হয়, ইহতে একেলগে থাকা আমিও জানো ইহতর এই রুংজুলির হয়। প্রধানমন্ত্রী মোদীলৈ রাশিয়ার অর্ডার অব সেইন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপস্টল অসামরিক সন্মান। রাশিয়া আর ভারতের মাজত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ি তোলার ক্ষেত্র বিশেষ অবদানক এই বটারে দিয়া হয়েছে স্বীকৃতি। 140 কোটি ভারতীয়র নামত এই বটা উৎসর্গা করে প্রধানমন্ত্রী। ইজ বিং অ্যাওয়ার্ডেড টু হিজ এক্সেলেন্সি নরেন্দ্র দামোদর দাস মোদি, দি অনারেবল প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রীলৈ রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সন্মান অর্ডার অফ সেইন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপস্টল প্রদান। বটা গ্রহণের পিছতেই এক্সত একটা পোস্ট করে প্রধানমন্ত্রী মোদিয়ে রাশিয়া সরকারক ধন্যবাদ জানায়। 140 কোটি ভারতীয়র নামত এই বটা উৎসর্গা করে। দুয়োখন দেশৰ মাজত দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্র ব্যতিক্রমী সেবা আগবঢ়োৱাৰ বাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে এই সন্মানেরে সন্মানিত করে। 2019 চনত রাশিয়ায় প্রধানমন্ত্রী মোদীক এই সন্মান প্রদান করার কথা সদরি করেছিল। দুদিনীয়া কার্যসূচীরে সোমবারে রাশিয়ালৈ রওনা হৈ ভারত রাশিয়া সম্মিলনত অংশ লয় প্রধানমন্ত্রীগৰাকীয়ে। মঙ্গলবাৰে আনুষ্ঠানিকভাৱে এই বঁটা প্ৰদান কৰে প্ৰধানমন্ত্ৰীগৰাকীক। ৰাছিয়া আৰু ভাৰতৰ মাজত বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক গঢ়ি তোলাৰ ক্ষেত্ৰত প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বিশেষ অৱদানক এই বঁটাৰে স্বীকৃতি দিয়া হৈছে। ৰুছকে সৰ্বোচ্চ এৱাৰ্ড সে সন্মানিত কৰাৰ বাবে মই হৃদয় সে আপকা আভাৰ ব্যক্ত কৰতা হওঁ। ইয়ে সন্মান কেবল মেরা সম্মান নহীঁ হ্যা, ইয়া 140 কৰোড় ভারতবাসীয় কা সম্মান হ্যা। ইয়া ভারত আর রুশ কি সদিয়ো পুরানি গহরি মিত্রতা আর আপসি বিশ্বাস কা সম্মান হ্যা। হামারে সম্বন্ধ কেবল দোনোঁ দেশোঁ কে লিয়ে হি নহীঁ, পুরে বিশ্ব কে লিয়ে ভি অত্যন্ত মহত্বপূর্ণ হয়। উল্লেখযোগ্য যে এই বটার বয়স 326 বছর। 1698 চনত জার পিটার দ্য গ্রেটে রাশিয়ার পৃষ্ঠপোষক সেন্ট অ্যান্ড্রিউর সন্মানত অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপস্টল বটার প্রবর্তন করেছিল। প্রথমে অসাধারণ অসামরিক আর সামরিক যোগ্যতার ভিত্তিত এই বটা প্রদান করা হয়েছিল। বটার চিহ্নত আছে নীলা রঙের সিজ, সেন্ট অ্যান্ড্রিউ ক্রস থকা বেজ আর বুকুত তরা চিহ্ন। বেজদুত সেন্ট অ্যান্ড্রিউর সোণর ক্রস, এক্স আকৃতির ক্রুশত যীশুর প্রতিমূর্তি আছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। আনফালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া ভ্রমণত জেলেন্সকির ক্ষোভ। নাম উল্লেখ নকরাকয়ে বিশ্বগুরুর উপর এক্স মাধ্যম যোগে উজাড়িলে ক্ষোভ। পুতিনক অপরাধী আখ্যারে মোদীর আলিঙ্গনক সহজে মানি লব পৰা নাই জেলেন্সকিয়ে। প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া ভ্রমণত অসন্তুষ্ট জেলেন্সকি। সামাজিক মাধ্যমত জেলেন্সকিয়ে উজাড়িলে ক্ষোভ।
দুদিনিয়া রুশ ভ্রমণ সামৰাৰ সময়ত নাম উল্লেখ নকৰাকৈ প্রধানমন্ত্রী মোদীক তীব্র কটাক্ষ জেলেনস্কিৰ। এই দৃশ্য সোমবাৰৰ। নাচে গানে প্রধানমন্ত্রীক রুশ ভূমিত উষ্ম অভ্যর্থনা। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আর ভারতের প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ফটো বিশ্বর সংবাদ মাধ্যমত। এই সকলবোৰ দেখি ক্রোধ জ্বলি উঠিছে জেলেনস্কি। সামাজিক মাধ্যম এক্স যোগে দিলে এই পোস্ট। তার পূর্বরে পৰা ৰুছৰ ভয়াবহ আক্রমণৰ এটার পাছত আনটো পোস্ট কৰিছিল শেয়াৰ। নোভো অগাৰিয়োভোত ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুতিনক সাক্ষাৎ কৰিছিল মোদীয়ে। বিপরীতে 600 মাইলতকৈও কম দূরতৰ ইউক্রেইনৰ চহৰসমূহত ৰাছিয়াই কৰিছিল ক্ষেপণাস্ত্ৰ নিক্ষেপ, যত কমেও 39 জন লোকৰ মৃত্যু হয়। সেয়ে হয়তো জেলেনস্কিয়ে লিখিছে বিশ্বৰ সবাতোকৈ বৃহৎ গণতন্ত্ৰৰ মহানায়কে আলিঙ্গন কৰিলে বর্বর আক্রমণ চলোৱা অপরাধীক। অবশ্যে মঙ্গলবাৰে ক্রেমলিনত পুতিনৰ সৈতে হোৱা বৈঠকত মোদীয়ে কয় সংঘাতৰ সমাধান যুদ্ধৰ জৰিয়তে হোৱাৰ সম্ভাৱনা নাই, বৰঞ্চ শান্তি আৰু আলোচনাৰ জৰিয়তেহে আহিব। সংঘাত যুদ্ধই হওক বা সন্ত্ৰাসবাদী হওক, মানৱতাক বিশ্বাস কৰা যিকোনো ব্যক্তিয়েই মৃত্যুৰ সময়ত অশান্তি পায়, বিশেষকৈ যেতিয়া নিরীহ শিশুৰ মৃত্যু হয়। তথাপিও বিশ্বগুরু রুশ ভ্রমণত এনেদরে জ্বলিছে জেলেনস্কি। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এইটো মাই থান স্টিল নহয়। ও, ওচর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল।